হ্যালো বন্ধুরা, জটিলতরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সারা বিশ্বজুড়ে পুরুষের চেয়ে নারীদের আয়ুষ্কাল বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2016 সালের তথ্য অনুসারে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ছিল 72 বছর, কিন্তু নারী ও পুরুষের আয়ুষ্কাল আলাদাভাবে তুলে আনার পর দেখা যায় নারীদের গড় আয়ু 74 বছর 2 মাস, অন্যদিকে পুরুষদের গড় আয়ু 69 বছর 8 মাস। 2010 সালের আদমশুমারি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে 53,364 জন ব্যক্তিকে পাওয়া যায় যাদের বয়স 100 বছরেরও বেশি। তাদের মধ্যে পুরুষের সংখ্যা মাত্র 9,162 জন, অন্যদিকে নারীর সংখ্যা 44,202 জন। তাহলে নারীদের মধ্যে এমন কি আছে যার কারণে তারা পুরুষদের চাইতে গড়ে বেশি সময় বাঁচেন? এর কয়েকটি কারণ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা, সেগুলোই তুলে ধরছি জটিলতর এই ভিডিওতে। জিন। মানুষের মৃত্যুহারের তালিকায় বর্তমানে 40টি দেশের তথ্য রয়েছে, যার মধ্যে সুইডেন ও ফ্রান্সের 1751 এবং 1816 সালের পুরনো তথ্য পর্যন্ত রয়েছে। ওই ডাটাবেজে দেখা যায় যে প্রতি বছর সব দেশেই নারীর গড় আয়ু পুরুষের গড় আয়ুকে ছাড়িয়ে গেছে। জেনেটিক গঠনের কারণেই পুরুষরা এই অগ্নিরেখায় আছে বলে মনে করা হয়। ভ্রূণ। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ডেভিড জেমস বলেছেন, নারী ভ্রূণের চেয়ে পুরুষ ভ্রূণ বেশি হারে মারা যায়। এর সম্ভাব্য কারণ নির্ভর করে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজমগুলোর কার্যকলাপের ওপর। XX হল নারী ক্রোমোজম এবং XY হল পুরুষ ক্রোমোজম। এই ক্রোমোজমগুলো আমাদের জিন ধারণ করে থাকে। এক্স ক্রোমোজমগুলোতে প্রচুর জিন রয়েছে যা আপনাকে জীবিত থাকতে সহায়তা করে। ডেভিড জেমস বলেন, যদি আপনার এক্স ক্রোমোজমে জেনেটিক ত্রুটি থাকে তাহলে একজন নারীর ব্যাকআপ হিসেবে আরেকটা এক্স ক্রোমোজম থাকে, কিন্তু পুরুষের এক্স ক্রোমোজম একটাই থাকায় তাদের ব্যাকআপের কোনো সুযোগ নেই। বেশি বয়সে গর্ভধারণের কারণে মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশু মারা যাওয়ার হার 20-30% বেশি থাকে। এছাড়া নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ার হার ছেলে শিশুদের বেলায় 14% বেশি থাকে। ছেলে শিশুরা সাধারণত আকারে বড় হয়ে থাকে এবং জন্মের সময় বেশি আঘাত পাওয়ার ঝুঁকিতে থাকে। হরমোন। বয়ঃসন্ধিকালের সময় শরীরে হরমোন পরিবর্তনের কারণে ছেলে ও মেয়েরা পুরুষ ও নারীতে পরিণত হয়। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যেটা মূলত পুরুষের বৈশিষ্ট্যগুলো ধারণ করে, যেমন দীর্ঘকায় দেহ, শক্তিশালী পেশি, ভারী কণ্ঠ এবং লোমশ শরীর ইত্যাদি। সাধারণত বয়ঃসন্ধিকালের শেষ সময়টার দিকে ছেলেদের শরীরে এই টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয়। এ সময় তাদের মৃত্যুর হার তুঙ্গে থাকে। বিশেষজ্ঞদের মতে পুরুষদের এই হরমোন বেশি থাকার কারণে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ করতে উৎসাহিত হয়, যেমন লড়াই করা, খুব দ্রুত গতিতে মোটরসাইকেল বা গাড়ি ড্রাইভিং, এমনকি আত্মহত্যার প্রবণতা পুরুষদের মধ্যে বেশি থাকে। এই হরমোনের কারণে যে কোনো দুর্ঘটনায় পুরুষদের মৃত্যুর মুখে পড়ার হার বেশি হয়। অভ্যাস এবং আচরণ। যেসব এলাকা সংঘাতপূর্ণ সেসব এলাকায় থাকা পুরুষদের আয়ুষ্কালও কমতে থাকে। এছাড়া যেসব এলাকায় স্বাস্থ্যসেবা অপর্যাপ্ত সেখানে অনেক নারী শিশু জন্ম দিতে গিয়ে মারা যান। এছাড়া ধূমপান, মদ্যপান ও অতিরিক্ত খাবার খাওয়ার উপরও নির্ভর করে কে কত বছর বাঁচবে সেটা। যেমন রাশিয়ান পুরুষ রাশিয়ার নারীদের চেয়ে 13 বছর আগে মারা যায়, কারণ রাশিয়ার পুরুষরা প্রচুর মদপান করে থাকে। দীর্ঘতর কিন্তু সুস্বাস্থ্যময় নয়। এখন যারা ভাবছেন নারীরা এই আয়ুর ক্ষেত্রে একতরফা কোনো সুবিধা পাচ্ছে, তাদের এটাও জেনে রাখা প্রয়োজন যে নারীরা দীর্ঘকাল বেঁচে থাকেন ঠিকই, তবে সেটা সুস্থতার সাথে নয়। জীবনের এক পর্যায়ে তারা নানা ধরনের অসুখ বিসুখে জর্জরিত থাকে। বিভিন্ন দেশে 16-60 বছর বয়সী নারীরা একই বয়সের পুরুষদের তুলনায় বেশি ডাক্তার দেখিয়ে থাকেন। অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের 2 বিজ্ঞানী তাদের প্রকাশিত প্রবন্ধে বলেছেন যে পশ্চিমা সমাজে নারীরা ডাক্তার দেখান বেশি, ঔষধ গ্রহণ করেন বেশি। এছাড়া কর্মক্ষেত্র ও স্বাস্থ্য সংক্রান্ত কারণে নারীরা বেশি ছুটি কাটান এবং পুরুষদের তুলনায় হাসপাতালে বেশি সময় থাকেন। ব্যবধান ছোট হয়ে আসছে। সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে ভবিষ্যতে নারী ও পুরুষের মধ্যে আয়ুষ্কালের এই ব্যবধান আর থাকবে না। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি গবেষণায় বলা হয়েছে, যুক্তরাজ্যে 2030 সাল নাগাদ নারী ও পুরুষের মধ্যে আয়ুষ্কালের ফারাক শুধুমাত্র 1 বছর 9 মাস থাকবে। কাজ বিজনেস স্কুলের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লেস মেহিউয়ার বলেন, আমরা হৃদরোগ মোকাবেলা করার ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ নিয়েছি। সাধারণত পুরুষরা এই হৃদরোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। এছাড়া যেসব দেশে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মৃত্যু কমছে সেটাও পুরুষদের গড় আয়ুতে অতিরিক্ত বছর যোগ করতে সাহায্য করছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।